স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে দিনে দুপুরে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক এক। নাটোরের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে বখাটের স্বামী ও তার সহযোগী। শূন্য ভাষা ছবি দিয়ে নেট দুনিয়ায় ভাইরাল নগার বেলে বালিকা ইরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে দিনে দুপুরে জহুরুল ইসলাম নামের এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর 19 নং ওয়ার্ডের ভদ্রা রেল কলোনির পিছনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, রেলের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত জহুরুল ইসলাম রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনের পোর্টাল পদে কর্মরত ছিলেন। তিনি শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহসভাপতি। এছাড়াও তিনি 19 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, বাড়ির পেছনে রেলওয়ের একটি জমিতে চাষাবাদ করা নিয়ে রেলওয়ের আরেক কর্মী মতিয়ারের ছেলে সজীবের সঙ্গে জহুরুলের বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে রেলের ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সজীব তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সজীবের বাবা মতিয়ারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক সজীবকে ধরতে অভিযান চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা আর করোনা উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে, আর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 60% বেশি। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি প্রতিরোধে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 27 জানুয়ারি রাজশাহী জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলার বিপণী বিতান, শপিং মল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত 8টার পর বন্ধ থাকবে। শুক্রবার এই জেলার সংক্রমণের হার ছিল মহামারী শুরুর পর থেকে সর্বোচ্চ 71.39%। গত 24 ঘন্টায় এই জেলায় 60% বেশি করোনা শনাক্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রমণ বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে আনতে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিরুৎসাহিত করতে জেলা করোনা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর 15 নং ওয়ার্ড দড়িখরবনা এলাকাবাসীর উদ্যোগে দড়িখরবনা মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দড়িখরবনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সবুর। এতে অংশ নেন দড়িখরবনা জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মমিন মন্টু, 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি, নগর যুবলীগ ত্রাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম পাপ্পু, বোয়ালিয়া পূর্ব সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নাটোরের স্ত্রী মিনা খাতুন মিমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে বখাটের স্বামী রাজু প্রামাণিক ও তার সহযোগী। শনিবার সকাল 10টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। স্বামী রাজু প্রামাণিক নাটোর শহরের বরগাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামাণিকের ছেলে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও নিহতের স্বজনরা জানান, নাটোর শহরের বুড়াদরগা এলাকার সুজন প্রামাণিকের ছেলে রাজু প্রামাণিকের সাথে বিয়ে হয় মৃত আব্দুল মমিনের মেয়ে মিনা খাতুন মিমের। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে রাজু ও তার সহযোগী একটি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে গিয়ে মিমকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এ সময় মিমের ছোট বোন বাধা দিতে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজু ও তার সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযানে নেমেছে পুলিশ। নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 1:45 উপজেলার নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর এলাকার একটি ব্রিজের নিচ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটওয়ারি। তিনি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে 2টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর গ্রামের আইচারটেক ও কুতুবের হাটের মাঝামাঝি সড়কের ব্রিজের নিচ থেকে এই দেশীয় তৈরি পাইপগান ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, আগামী 31শে জানুয়ারি অনুষ্ঠিতব্য নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কতিপয় অজ্ঞাত দুষ্কৃতিকারী এই অবৈধ অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়াই অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দুর্যোগপ্রবণ এলাকার জনগোষ্ঠীর মাঝে নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে। শনিবার বেলা 11টার দিকে উপজেলা খাদ্য গুদাম চত্বরে পৌরসভার 12টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনুর রশিদ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ। হাউস হোল্ড সাইলো সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় সিংড়া পৌরসভার 12টি ওয়ার্ড ও উপজেলার 12টি ইউনিয়নের 6,000 অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দুর্যোগপ্রবণ এলাকার বসবাসরত জনগোষ্ঠীর মাঝে নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য এই পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে। রাজু ভাস্কর্যের সামনে শূন্যে ভাসা ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ফ্রিল্যান্সার জয়িতার ক্যামেরায় তোলা সেই ছবির মডেল নৃত্যশিল্পী ইরার। জন্মস্থান উত্তরের জনপদ নওগাঁয়, সেখানেই অনুশীলন এবং বেড়ে ওঠা। এবার HSC পরীক্ষা দেবেন তিনি। দেশীয় নাচের সাথে বিদেশি নাচের সংমিশ্রণে নতুন কিছু তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করে দেশে সুনাম অর্জন করতে চান ব্যালে বালিকা ইরা। বিস্তারিত বরেন্দ্র ডেস্ক নিউজে। নাচের এই ধরনকে বলা হয় ব্যালে। ব্যালে জিমন্যাস্টিক মিলিয়ে পারফর্ম করেন নওগাঁ শিল্পী মুবাশ্বিরা কামালিরা। সে নাচ করতেই ভালোবাসে। নাচের প্রথম হাতে খড়ি নওগাঁর নৃত্যশিল্পী সুলতান মাহমুদের কাছে। এরপর ঢাকায় ভারতনাট্যমে শেখেন নাচ। সারাদেশ যখন লকডাউন, সেই মুহূর্তে মায়ের অনুপ্রেরণায় ঘরে বসেই ইউটিউব দেখে শিখেছেন ব্যালে। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে দেশীয় নাচের সাথে বিদেশি নাচের সংমিশ্রণে নতুন কিছু তৈরি করতে চান ইরা। নাচ শেখা হয় সুলতান ভাইয়ার কাছে। সুলতান ভাইয়া, আমি ছোটোবেলায় একসময় নাচ করতাম, 3-4 মাস নাচ করা হয়েছে। তো তখন মানে যে কোনো কারণে নাচটা বন্ধ হয়ে যায়। তো 2017 সাল থেকে আমি আবার সুলতান ভাইয়ার কথাতেই আমি আবার নাচ শুরু করি। তো সুলতান ভাইয়ের কাছে আমি মানে একদম পার্সোনালি শিখতাম, আমি সৃজনশীল নৃত্য শিখতাম সুলতান ভাইয়ের কাছে। ব্যালে আমার সবসময় ইচ্ছে ছিল আমি নতুন কিছু করব। তো আমি দেখেছি বাংলাদেশে ব্যালে করে এরকম খুব কম আছে, তো এই জন্য আসলে আমার ব্যালে শেখা। ব্যালে তো ইউটিউব থেকেই শিখলাম। ব্যালে জিমন্যাস্টিকের সংমিশ্রণে একটা ফর্ম তৈরি করার চেষ্টা করলাম এবং এই ছবিগুলো আমার ইয়ে হয়েছে সেগুলো ব্যালেও না জিমন্যাস্টিকও না, এটা দুটোর সংমিশ্রণে একটা নতুন কিছু। আমার ইচ্ছে এটা নিয়ে কাজ করার। আসলে মফস্বল থেকে কাজ করা আসলেই কঠিন, আর যেহেতু মানে এরকম একটা ফর্ম যেটা ঢাকাতেও খুব বেশি একটা অ্যাভেলেবল নাই, সেই অনুযায়ী আমার কাছে অনেক টাফ ছিল। ইভেন বাসাতে আমার একটা ইয়োগা ম্যাট ছিল না, বলা চলে। বাসায় রুমে মানে আমার মা আমাকে রুম পুরো স্পেসটা পুরো ফাঁকা করে দিল, আমাদের ড্রয়িং রুম পুরো সোফা থেকে শুরু করে সব কিছু বাহির করে আমাকে একটা নর্মাল স্পেস করে দিলেন এবং আমাকে বলেন যে এখানে করো, এখানে ভালো হবে। তো ফার্স্টে আমি নর্মাল মানে মেঝেতেই আমি সব প্র্যাকটিস করতাম। তারপরে মানে তখনই একটা ইয়োগা ম্যাটও নওগাঁতে পাওয়া যায় না, এমন অবস্থা। তো আমার জন্য ব্যাপারটা অনেক টাফ ছিল। তো আস্তে আস্তে মানে করতে করতে আমার কাছে এটা ঠিক হয়ে যায় এবং আমি চাই আরও দূরে আগাতে এটা নিয়ে। অনুপ্রেরণার উৎস ইরার মা বলছেন, ভালো লাগাকে প্রাধান্য দিয়ে তাকে সাহস যুগিয়েছি। এই ব্যালে নাচ পুরোপুরি শিখতে মেয়েকে সবসময় সাপোর্ট করে আসছি। ইরার এ পর্যন্ত আসা গতানুগতিক যেটা হয় যে পারিবারিক সাপোর্ট এক্ষেত্রে পাওয়া খুব কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি শুরু থেকে পারিবারিক সাপোর্ট সেভাবে পাইনি। তো ওর ইচ্ছা ছিল, ওর আগ্রহ ছিল, বিধায় আমি চেষ্টা করেছি ওকে সেই
এই জায়গা পর্যন্ত পৌঁছানো আমার সর্বাত্মক চেষ্টা ছিল। ও চেষ্টা করেছে এভাবেই এখানে আসা। প্রথম দিকে ক্রিকেট নিয়ে চেষ্টা থাকলেও বাবার ইচ্ছে সে নিজে একটি নাচ সৃষ্টি করুক, যে নাচ বিশ্ববাসীর কাছে তুলে ধরে দেশের নাম উজ্জ্বল হবে, বয়ে আনবে সম্মান। প্রথমে সে ক্রিকেট নিয়ে চেষ্টা করছে, তারপরে এসে নাচে এসে সে আজকে এই অবস্থানে। আমি যেটা বলবো ওর জন্য পরামর্শ, সেটা হচ্ছে যে ভাইরাল হয়েছে বলে সে কোথাও মানে গা ভাসিয়ে দিবে যে আমি বিরাট কিছু হয়ে এটা করা যাবে না। ওকে আগামীতে আরও অনেক ভালো করতে হবে, এই নাচ নিয়ে আরও কাজ করতে হবে। ওকে নিজস্ব একটা আমি চাই, ও একটা নিজস্ব নাচ সৃষ্টি করি এবং এই নাচ নিয়ে আমাদের সারা পৃথিবীতে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করি, আমার সেটাই প্রত্যাশা। পাশাপাশি পড়াশোনায় কন্টিনিউ করবে এবং তার নাচের বাহিরে তার নিজস্ব একটা পরিচিতি থাকবে, যেখানে যে পরিচয় সে সারা দেশে পরিচিত হবে। মফস্বল শহরে মধ্যবিত্ত পরিবার থেকে পড়ালেখা ও অনুশীলন করে এমন সাফল্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করে দেশের সুনাম অর্জন করবে এমনটাই প্রত্যাশা সবার। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।